বিরতির পিছত মই পুনের ঘুরি আছো। মোর হইতে আছে শিক্ষামন্ত্রী রণোজ পেগু, ডক্টর রণোজ পেগু। মই কইছোয়ে যে সি অব নলেজ, জ্ঞানের সাগর, গতি রাজনৈতিক সামাজিক ক্ষেত্রে একটা দীর্ঘদিনা অভিজ্ঞতা আছে। মই কিছু কথা আরও পাতব লাগবে। মন্ত্রী ডাঙরিয়া, মই এটা কথা আরও সুধিম যে ব্যক্তিগত খণ্ডের কথাটো আপনি কলেই, তথাপি একটা রেগুলেশনের কথা থাকবে। আপনি শিক্ষামন্ত্রী যেটা হয়েছে, গতি এই ক্ষেত্রে কিনা নতুন আর পরিকল্পনা, নতুন নীতি থাকবে নাকি, যে অভিযোগবিল অনবরত পাই থাকে ব্যক্তিগত খণ্ডের বিদ্যালয়ের বিরুদ্ধে? মই এই কথাটা সুদিব বিচার যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার, ভ্যালিড ইনফ্রাস্ট্রাকচার না থাকে, খেয়াল খুশি মতো এখন স্কুল পাতব, যেটু মিনিমাম রিকুয়ারমেন্ট, যেখানে আন্তঃগাঁথনি থাকবে, সেইবিল বহুতর নাই। আপনি নিশ্চয় গম পাব এই কথা, বা গম পাইছ আর এটা ভালকে গম পাব, যেহেতু বিভাগটোর মুরব্বী হয়েছে আপনি। চক, মই অসম সরকারের মন্ত্রী, গতি মূল প্রাইমারি ফোকাসটো থাকিব যে অসম সরকারের অধীনত যিসমূহ বিদ্যালয় আছে সেই বিদ্যালয়সমূহের গুণগত মানটো উন্নত করা। আর আমার স্কুলবিল যেতিয়া ভাল হয়ে যাব, আমার স্কুলবিলাকতো যেতিয়া ব্যক্তিগত খণ্ডতকৈও ভাল শিক্ষা, আমি শিক্ষা আর বিভিন্ন সুবিধা আমি প্রদান করব পাৰিম, স্বাভাবিকতে ছাত্র ছাত্রীবিল আমার বিদ্যালয়সমূহলৈ আকর্ষিত হব। কিন্তু মই ফোকাসটো মই প্রাইভেট স্কুলখিন পিছত লাগি থাকিলে মোৰ নিজের স্কুলখিন বুঝি পাইছো, তথাপি ধর সেইটো মই বুঝি পালে সরকারি খণ্ডর গুণগত মান আপনি বৃদ্ধি করার কারণে পদক্ষেপ লোক, আর সেই আটাইতো আদরণীয় বিষয়, আর সেইটা করবই লাগবে, মাতৃভাষার মাধ্যমে হোক বা সরকারি মাধ্যমের বিদ্যালয়ের কথাটো। কিন্তু মূল কথাটো হল যে এখন বিদ্যালয় হব লাগিলে মিনিমাম কিছু আমি শুনেছি যে স্ট্যান্ডার্ডর কথা, যেখানে রিকুয়ারমেন্ট থাকিব লাগে এখন বিদ্যালয় প্রতিষ্ঠা করিবর কারণে, যে মিনিমাম রিকুয়ারমেন্ট থাকিব লাগে সেখানে আমি এনফোর্স করিব পারি। কি হুদিছো জানো, এনফোর্স করি মানে এই কারণে মই হুদিছো যে বহুত ঠাইত দেখিছো আমি পারর বাহর দরে এটা বা যত বহুত কন কন লড়া ছলে শিকে, আপনি তো জানে এই কথাটো, গতি করবার তো করবার সরকারখনে তেওঁলোকক জবাবদিহি করিবই লাগিব। তেওঁলোকে আমার যে নিউ এডুকেশন পলিসি আছে, এক্সিস্টিং এডুকেশন পলিসি, ইয়ার পিছন নিউ এডুকেশন পলিসি আহিব, সেইখিনি কনফার্ম করিব লাগিব, তার লগত মিলি পেলে তেওঁলোকে যিখিনি রিকুয়ারমেন্ট লাগে সেইখিনি ফুলফিল করিব লাগিব, তেতিয়া হলেহে অনুমতি পাব। আর একটা কথা আপনি এটা গম পাব, যে সরকারি ফাইলবিল আপনি দেখা পাব যে এই বিদ্যালয়বিল অনুমতি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক ধরনের নেক্সাস থাকে, কিন্তু বিদ্যালয় খোলার পর একেবারে পরীক্ষা পর্যন্ত এই ধরনের নেক্সাসবিল বন্ধ হব বলে একটা আশা করব পারে রাইজে? নিশ্চিতভাবে কঠোরভাবে এইবিল বন্ধ করা হব, বহুত ধরনের যা ফাইলের কারসাজি করে পেলে কামবিল আগবাই সেইবিল আর এটা নহব, সেইবিল সম্ভব নহব, কারণ তাত আমি খুব কঠোর হম। আর একটা কথা মানে আপনার সুদিম, আপনি ভয়াম জনজাতি বিভাগের মন্ত্রী, বৃত্তিকে দিক বাদ দি আপনি জনজাতি জনগোষ্ঠীয় আন্দোলনের সহ দীর্ঘদিন ধরে জড়িত, গতি এই গোটেই ইটো মূরের পর সিটো মূরলে জনজাতি বা অন্যান্য রাইজর সমস্যার বিষয়ে জানে অবগত, খুব ভালক অবগত, একটা সময় আপনি আমকার দরে সংগঠনের সহ জড়িত আছিল। এটা কথাটো হল যে জনজাতি সকলের বহু সমাধান নোহা সমস্যা আছে, এইবিল কি ধরনের সমাধানের ক্ষেত্রে অগ্রসর হব? কারণ এটা আপনি একটা সময় আপনি বিধায়ক আছিল বা একটা সময় কাউন্সিলর মুরব্বী আছিল, মিসিং কাউন্সিলর, কিন্তু আজি সরকারের মন্ত্রী, সরকার এখন কেনেকে এই ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ার ক্ষেত্রে আপনার কিবা কি ধরনের অরিহণা থাকিব? ইতিমধ্যে সমস্যাসমূহ বহুখিনি সমাধান হয়েছে, আর আমি যিসমূহ স্বায়ত্তশাসিত পরিষদ আর উন্নয়ন পরিষদ আমি গঠন করেছো, এই পরিষদসমূহক আমি আরও শক্তিশালী করি আর উন্নয়নের একো একোটা এজেন্সি হিসাবে আমি গড়ি তুলিবর কারণে আমি পদক্ষেপ গ্রহণ করিম। গতি ইতিমধ্যে বহুখিনি ভাল কাম করবলে সক্ষম হয়েছে। মূল কথাটো হল যে গভর্নেন্স বলা বস্তুটো আমার বহু ঠাই ভিতর অঞ্চলবিল গিয়ে নাপাইছিল আগতে, ভিতর অঞ্চলবিল এতিয়া এই কাউন্সিলবিল জড়িয়তে এই গভর্নেন্সটো এই ভিতর বা আহতীয়া অঞ্চল, জনজাতীয় অঞ্চলবিল, পিছপরা জনগোষ্ঠীয় অঞ্চলবিলাকলে গৈ পাইছে, সেইটো আটাইতক যোগাত্মক কথা। আমার ভূমির সমস্যা আছে, সেইখিনি আমি সমাধান করার কারণে এখন সরকারে খুব তৎপরতার কাম করিব, আমি তেওঁলোকৰ ভাষা, কৃষ্টি, সংস্কৃতি এইখিনি আগুৱাই নিয়াৰ কাৰণেও আমি বিশেষ ব্যৱস্থা কৰিম, আৰু নতুন শিক্ষা ব্যৱস্থায়ো তাৰ এটা স্কোপ সৃষ্টি কৰিছে যাতে মাতৃভাষাৰ মাধ্যমক বিভিন্ন অসমৰ জনজাতীয় ভাষাসমূহকো আগুৱাই নিয়াৰ কাৰণে শিক্ষা বিভাগত এটা যুগান্তকাৰী সিদ্ধান্ত যোৱা চৰকাৰৰ দিনতে আমাৰ হৈ গ'ল। সেইটো হ'ল যে
বড়ো আৰু অন্যান্য যিখিনি আমাৰ ভাষা আছে, জনজাতীয় ভাষা আছে, তাৰ কাৰণে এটা পৃথক সঞ্চালকালয় সৃষ্টি কৰা হ'ল। এতিয়া এই পৃথক সঞ্চালকালয়টোক আমি খুব খৰতকীয়াভাৱে ইয়াক আমি কাৰ্যকৰী কৰিম। আৰু মন্ত্ৰী ডাঙৰীয়া, আপুনি জানে যে মোৰ যদি ভুল হোৱা নাই, আপুনি শুদ্ধ কৰিব যদি ভুল হয়, 1995 চনত সম্ভৱতঃ হিতেশ শইকীয়াৰ দিনত মিচিং অট'নমাছ কাউঞ্চিল গঠন হৈছিল। প্ৰথম অৱস্থাত বৰ বেছি তাত পাৱাৰ আৰু ফাংচন বৰ বেছি নাছিল, পৰৱৰ্তী সময়ত সেইটো হ'ল। এটা দাবী আছিল যে ষষ্ঠ অনুসূচীভুক্ত কৰা হওক এই কাউঞ্চিলখন, এই ক্ষেত্ৰত কিবা আগবাঢ়িছে নেকি? ইতিমধ্যে আমাৰ মাননীয় পূৰ্বৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আৰু এতিয়াৰো মুখ্যমন্ত্ৰী, তেওঁলোকৰ লগত সেই সংশ্লিষ্ট সংগঠনবিলাকৰ কেইবালানিও আলোচনা হৈছে। আৰু আলোচনা হোৱাৰ পাছত যে এই কাউঞ্চিলকেইখনক সাংবিধানিকভাৱে তেওঁলোকক এটা স্বীকৃতি প্ৰদান কৰা বা সাংবিধানিক মৰ্যাদা দিয়াৰ কাৰণে এটা নীতিগত সিদ্ধান্ত হৈছে। গতিকে সেই সাংবিধানিক মৰ্যাদা অনাগত দিনত আমি দিম। আৰু আমাৰ ৰাজ্য চৰকাৰৰ ফালৰ পৰা তেওঁলোকৰ পাৱাৰ এণ্ড ফাংচনছ যিখিনি এনহেন্স কৰিব লাগে এইখিনি আমিয়েই কৰাৰ কাৰণে আমি সিদ্ধান্ত লৈছোঁ। আৰু এটা কথা যে ট্ৰাইবেল ব্লক আৰু বেল্টবিলাকত যি ধৰণৰ এটা আগ্ৰাসন এটা হৈছে, এই ধৰণৰ আগ্ৰাসন এটা ৰোধ কৰিব লাগিব, ট্ৰাইবেল ব্লক এণ্ড বেল্টবিলাক ৰক্ষণাবেক্ষণ দিব লাগিব। তো এই ক্ষেত্ৰত আপুনি নিজে সেই এটা বিশেষ জনগোষ্ঠীক প্ৰতিনিধিত্ব কৰে, অসমৰ অন্যতম এটা শক্তিশালী জনগোষ্ঠী মিচিং জনগোষ্ঠীক প্ৰতিনিধিত্ব কৰে, এই ক্ষেত্ৰত আপোনাৰ নিজস্বভাৱে কি ধৰণৰ দৃষ্টি থাকিব? আমাৰ ভূমিৰ ৰাজ্য আইনৰ 10ম দফাৰ অধীনত যিসমূহ বেল্ট ব্লক সৃষ্টি কৰা হৈছে, এই বেল্ট ব্লকবিলাক এইবিলাক ট্ৰাইবেল বুলিয়েই নহয়, এইবিলাক ইয়াৰ মূলত মূল নামকৰণটো হ'ল যে এইটো প্ৰটেক্টেড বেল্ট এণ্ড ব্লক। সেই বেল্ট ব্লকত নিৰ্দিষ্ট কিছুমান মানুহ জনগোষ্ঠীক তেওঁলোকক সুৰক্ষিত প্ৰটেক্টেড ক্লাছ হিচাপে চিহ্নিত কৰা আছে। ট্ৰাইবেলটো শব্দটো এটা এডজেক্টিভ হিচাপে, বিশেষণ হিচাপে সেই ব্লক বা বেল্টটোৰ নামৰ আগত লগাই দিয়া হৈছে। এতেকে মানুহৰ এটা ভ্ৰান্ত ধাৰণা হৈ থাকে যে এইটো অকল ট্ৰাইবেলৰ কাৰণে, এইটো অকল ট্ৰাইবেলৰ কাৰণে নহয়, এইটো প্ৰটেক্টেড ক্লাছ অফ পিপুলৰ কাৰণে। অনাগত দিনত আমাৰ বেল্ট ব্লকৰ সংখ্যা সংকুচিত নহয়, বৰঞ্চ ই সম্প্ৰসাৰিত হ'ব। 2 নম্বৰ, ইয়াত সুৰক্ষিত যিটো প্ৰটেক্টেড ক্লাছ সেইটোও সংকুচিত নহয়। আমি বিশেষকৈ সকলোবিলাক খিলঞ্জীয়া জনগোষ্ঠীক এনেকুৱা সম্প্ৰসাৰিত প্ৰটেক্টেড বেল্ট ব্লকত আমি তেওঁলোককো অন্তৰ্ভুক্ত কৰাৰ কথাহে আমি বিবেচনা কৰি আছোঁ, যাতে আমি যি জাতি মাতি ভেটি সুৰক্ষিত কৰাৰ তাত আমি ৰাজ্য চৰকাৰ হিচাপে যিখিনি কাম কৰিব পাৰোঁ এইখিনি আমি কৰিম। আপুনি এটা গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে যে 2016 চনৰ নিৰ্বাচনত এই কথাটোৱেই উত্থাপিত হৈছিল, জাতি মাতি ভেটি ৰক্ষাৰ ক্ষেত্ৰত অসমৰ ৰাইজে 2016 চনত বিজেপি চৰকাৰ আহিলে, বিজেপি মিত্ৰজোঁটৰ চৰকাৰ আহিল, আৰু সৌভাগ্যক্ৰমে এটা নজিৰ সৃষ্টি হ'ল অসমত যে অকংগ্ৰেছ চৰকাৰে পুনৰ ধাৰাবাহিকতা ৰক্ষা কৰিব দ্বিতীয়বাৰৰ কাৰণে আহিল। এতিয়া মূল কথাটো এইটোৱেই যে মানুহে কয় যে খিলঞ্জীয়া জাতি জনগোষ্ঠীসমূহ যদি ৰক্ষণাবেক্ষণ নহয় বা তেওঁলোক যদি বাচি নাথাকে অসম নাবাচিব। এই কথাটো মই কি ক'ব খুজিছোঁ আপুনি বুজি পাইছেই চাগে, গতিকে এই ক্ষেত্ৰত কি ধৰণৰ এটা পৰিকল্পনা থাকিব, চৰকাৰখনে কেনেধৰণৰ দৃঢ় পদক্ষেপ ল'ব? দৃঢ় পদক্ষেপ লোৱাৰ ক্ষেত্ৰত এটাটো আলোচনাৰ টেবুলতে থাকিল যে অসম চুক্তিৰ ক্লজ 6 ইমপ্লিমেণ্ট কৰাৰ কথা। কিন্তু আমাৰ ৰাজ্য চৰকাৰৰ ক্ষমতাৰ ভিতৰতে আমি বহুখিনি কাম কৰিব পাৰোঁ, আৰু ৰাজ্য চৰকাৰৰ ক্ষমতাৰ ভিতৰত থাকিব পৰা কৰিব পৰা যিখিনি কাম আছে সেইখিনি আপোনালোকে খুব কম সময়ৰ ভিতৰত ভাল খবৰ পাব। আৰু এটা কথা, এই কথাটোৱে ক'ব লাগিব যে দেখা গৈছে যে, মই পুনৰবাৰ এই ভূমি সম্পৰ্কীয় কথাখিনি কৈছোঁ যে কেৱল প্ৰটেক্টেড লোকখিনিৰ কাৰণে যে সেইটো নহয় সেই কথাটো আপুনি ক'লে, কিন্তু তাত দেখা গৈছে সেই ধৰণৰ ভূমিত কিন্তু বিভিন্ন ধৰণৰ উদ্যোগ বাণিজ্যকৰণ ঘটিছে, বহিৰাগত মানুহে তাত দখল কৰি লৈছে, এইটো সম্পৰ্কত নিশ্চয় এটা নীতিৰ দৰকাৰ হ'ব। নিশ্চিতভাৱে, কিন্তু এই কথাটো সকলোৱে বুজি পাব লাগিব যে উদ্যোগো লাগে, বাণিজ্য আমাক ইণ্ডাষ্ট্ৰীও লাগিব, বাণিজ্যিকৰণো হ'ব লাগিব, আমাৰ ব্যৱসায় বাণিজ্য সামগ্ৰিকভাৱে গোটেই দেশখনত আৰু আমি কৰিব লাগিব, তেতিয়াহে অৰ্থনীতিটো উন্নত হ'ব বা সামগ্ৰিকভাৱে আমাৰ উৎপাদনটো, ঘৰুৱা উৎপাদন আমাৰ বাঢ়িব, গতিকে তাৰ কাৰণে আমাক মাটিও লাগিব, সেই কথাটোৰ প্ৰতিও দৃষ্টি ৰাখিব লাগিব। ভূমি আগ্ৰাসনৰ ক্ষেত্ৰত কি ধৰণে আৰু হেৰি, ভূমি আগ্ৰাসন যিহেতু মই স্পষ্ট ভাষাত ক'ম যে প্ৰব্ৰজনকাৰী লোকৰ যিটো আগ্ৰাসন, সেই আগ্ৰাসন প্ৰতিৰোধ কৰাৰ কাৰণেই মূলতঃ
এই সুরক্ষিত আবেষ্টনী সমূহ সৃষ্টি করা হয়েছিল। গতিকে সুরক্ষিত আবেষ্টনীর সেই অবজেক্টিভটো মানে এই অব্যাহত থাকবে, তাক আমি এনফোর্স করি। অন্য একটা প্রসঙ্গত আছো, এটা সময়ত আপনি আর্ম কার্ড, মানে কৈছিল যে আপনি ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি আছিল হয় এটা সময়, তারপর আপনি আর্ম কার্ডের জড়িত আছিল, আর্ম কার্ড নীতি আদর্শের কথা আপনি জানেই, মই নতুনক কোৱাৰ প্রয়োজন নাই। আর এটা আপনি বিজেপির মন্ত্রী, রাজনৈতিক ক্ষেত্রে সুমেরু আর কুমেরু, CPIML-র একটা ব্যাকগ্রাউন্ডত জন্ম হওয়া একটা আমকার যেটা আছে, একটা আমলোপর শক্তিশালী অবস্থান আছে, পরবর্তী সময় কেবল আপনি কেবল একটা সময় অসমক লো আপনি রাজনীতি করেছিল, একটা সময় আপনি গই মিসিং জনগোষ্ঠীক লো কনফাইন হল, MMK-র লগত জড়িত ছিল, মিসিং বিমা কেবাং, গতি এই যে বিজেপিলৈ আহি বেলেগ ধরনের একটা ডাইমেনশন, এইটো কেনেকে গ্রহণ করলে আপনি, সময়ের আহ্বান নে পরিস্থিতিগত একটা কম্পালশন? যে আৰম্ভণিৰে পৰা মোৰ ফোকাসটো আছিলে যে পিছপৰা জাতি জনগোষ্ঠী আৰু পিছপৰা অঞ্চল, সেইকাৰণে আমি যেতিয়া আৰম্ভ কৰিছিলোঁ আমি SC ST OBC মাইনৰিটি তাতে সীমাবদ্ধ নাথাকি সাধাৰণ শ্ৰেণীৰ মানুহৰ মাজতো যিসকল পিছপৰা, যিসকল দুৰ্বল, যিসকল অৱহেলিত, আমি তেওঁলোককো সামৰি লৈ পেলাই আমি এটা প্ৰিন্সিপললৈ কাম কৰিছিলোঁ। গতিকে আজিৰ তাৰিখত অসমৰ পিছপৰা জাতি জনগোষ্ঠী, পিছপৰা অঞ্চলসমূহক সৰ্বাধিক গুৰুত্ব প্ৰদান কৰি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ চৰকাৰখনে নতুন নজিৰ সৃষ্টি কৰিছে। আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই উত্তৰ পূৰ্বাঞ্চলটোক, যাক আমি কওঁ যে সদায় কেন্দ্ৰৰ দ্বাৰা অৱহেলিত হৈ থাকে, সেই উত্তৰ পূৰ্বাঞ্চলটোক এক বেলেগ মৰ্যাদা প্ৰদান কৰিলে, অষ্ট লক্ষ্মী বুলি আখ্যা দিলে, বিকাশৰ ইঞ্জিন বুলি আখ্যা দিলে। ঠিক তেনেকৈ অসম চৰকাৰখনেও এই পিছপৰা অঞ্চলবিলাকৰ প্ৰতি, জনগোষ্ঠীসমূহৰ প্ৰতি গুৰুত্ব সহকাৰে ল'লে। তো এই কথাটোৱে মোক আকৰ্ষিত কৰিছে আৰু খুব প্ৰশাসন নীতি খুব স্পষ্ট, কোনো পৰিয়ালতান্ত্ৰিক ৰাজনীতি ভাৰতীয় জনতা পাৰ্টিত নাই। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ যি স্পষ্ট জনমুখী নীতি আদৰ্শৰে কাম কৰিছে, এই কথাখিনি আকৰ্ষণ কৰাৰ কাৰণে মই ভাৰতীয় জনতা পাৰ্টিত যোগদান কৰিলোঁ। মানে পূৰ্বৰ ৰাজনৈতিক অভিজ্ঞতা আৰু এতিয়া নতুন দলৰ নতুন দল বুলিয়েই কৈছোঁ আপোনাক, যিহেতু খুব বেছি দিনো হোৱা নাই, ছয় সাত বছৰৰ ভিতৰৰ কথা, গতিকে এইটোৱে আপোনাক সুখী কৰিছে নিশ্চিতভাৱে, নিশ্চিতভাৱে। আৰু মই মোৰ দলক ধন্যবাদ জনাওঁ, মই মোৰ দলৰ নেতৃত্বক ধন্যবাদ জনাওঁ যে কাম কৰাৰ সুযোগ প্ৰদান কৰিছে, মই তাৰ কাৰণে অতি কৃতজ্ঞ। আৰু এবাৰ মই এটা কথা সুধিম যে মিচিং স্বায়ত্তশাসিত পৰিষদ, তাত আপনি মুরব্বী আসিল একটা সময়, 1995 সনত সেই স্বায়ত্তশাসিত পরিষদখন গঠন হল, তারপর এই পরিষদখনের জড়িয়ে মিসিং সামগ্রিকভাবে মিসিং জনগোষ্ঠীর উন্নয়ন হওয়ার কিমানখিনি আপনি অরিহণা আগবাব পারে আৰু কাউন্সিলখন কিমানখিনি সক্ষমতা আছে? কাউন্সিলখনের বহু সক্ষমতা আছে, কংগ্রেসের দিনত পর্যাপ্ত পুঁজি এই কাউন্সিলখনক দিয়া নাছিল, কেতিয়াবা বাজেটত 50 কোটি টাকা ধার্য করে, কিন্তু মুকলি করে দিয়ার সময় 20 কোটি বা 25 কোটি টাকা মুকলি করে দিয়ে। কিন্তু বিজেপি সরকারই প্রথম যে এই কাউন্সিল সমূহলে অতিরিক্ত পুঁজির আবন্টন ভারতীয় জনতা পার্টি সরকারখানে করেছে, আর কাউন্সিলখানে খুব স্বচ্ছতার কাম করেছে। একটাও স্কিম আপনি যিকোনো তারিখতে যদি বিচারে যে যিমানখিনি আঁচনি তালিকাভুক্ত হৈছে সেই গোটেইখিনি আঁচনি ৰূপায়ণ কৰা হৈছে, সেইটো যিকোনো মানুহে যিকোনো সময়ত যিকোনো স্থানত গৈ পেলাই ইনস্পেকশ্যন কৰিব পৰা ব্যৱস্থা এটাও আছে। আৰু একেবাৰে দূৰ দূৰান্তত চৰ চাপৰি অঞ্চলত থকা মানুহবিলাকে যথেষ্টখিনি ইয়াৰ দ্বাৰা উপকৃত হৈছে। বাঁহৰ ভগা চিগা জুপুৰিত যিবিলাক স্কুল এটা সময়ত চলি আছিল, সেই স্কুল ঘৰবিলাক আজি কাউন্সিলসমূহে নিৰ্মাণ কৰি দিছে। যিবিলাক অঞ্চললৈ যাবলৈ কোনো যাতায়াত নাছিল, ৰাস্তা নাছিল, তাত আজি ৰাস্তা নিৰ্মাণ কৰিছে, কালভাৰ্ট নিৰ্মাণ কৰিছে। গতিকে কাউন্সিল অকল মই মিচিং কাউন্সিল বুলিয়েই নহয়, মই ৰাভা হাছঙতো মই দেখিছোঁ যথেষ্ট তেওঁলোকে সেৱা আগবঢ়াবলৈ সক্ষম হৈছে। মন্ত্ৰী ডাঙৰীয়া, আপোনাৰ সৈতে বহুখিনি কথা পাতিলোঁ, পাতিবলগা বহু কথাই আছিল, আমি আশা কৰিম যে আমি ইতিমধ্যে মই এটা কথা উল্লেখ কৰিছোঁ যে জ্ঞানৰ সাগৰ বুলি কোৱা হয়, আৰু আজিৰ তাৰিখত যদি অসমত সঁচা অৰ্থত বুদ্ধিজীৱী, আমি যিসকলক বুদ্ধিজীৱী বুলি ভাবোঁ তেওঁলোকৰ বিপৰীতে কিন্তু সঁচা অৰ্থত এজন বুদ্ধিজীৱী ডাক্তৰ ৰণোজ পেগু, শিক্ষিত ভদ্ৰলোক, অসম চৰকাৰৰ নতুন শিক্ষামন্ত্ৰী, আৰু ডাক্তৰ ৰণোজ পেগু এটা সঠিক বাছনি বুলি ইতিমধ্যে ৰাইজৰ মাজত চৰ্চা হৈছে, মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্বৰ এটা সঠিক বাছনি বুলি যিহেতু মানুহে চৰ্চা কৰিছে, আৰু আমিও আশা কৰিম ডাক্টৰ ৰণোজ পেগুৰ নেতৃত্বত
অসমৰ শিক্ষাখণ্ড এটা নতুন প্ৰাণ পাব, এটা নতুন গতি পাব। আৰু সেই আশাৰে আজিৰ এই অনুষ্ঠানৰ পৰা বিদায় মাগিছোঁ। আমি পুনৰবাৰ ধন্যবাদ জনাইছোঁ মন্ত্ৰী ডক্টৰ পেগুক।